হাই ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। প্রচণ্ড গরমের ভিতর খুবই মজাদার একটি খাবার হচ্ছে তিতার ডাল। তো আমি আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি যা যা নিয়েছি হচ্ছে 1 কাপ মুগ ডাল, কাঁচা মুগ ডাল নিয়েছি আমি, কিউব করে কাটা পেঁপে, আর নিয়েছি আমি কিউব করে কাটা হচ্ছে করলা। এই গরমে তিতার ডালটা খেতে ভীষণ ভালো লাগে, তা আশা করি বন্ধুরা আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি ডালটা এখন ধুয়ে সিদ্ধ বসিয়ে দেব। বন্ধুরা সকলেই দেখতে পাচ্ছেন যে আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই হচ্ছে আমি ডালটা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমি ডালের ভিতর একটু লবণ দিয়ে দেব, যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়, মানে ডালটা যাতে খুব সহজেই গলে যেতে সাহায্য করে। তো ফিরে আসছি, ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি এখন তিতার ডালের জন্য তো দুটো মশলা বেটে নিলাম, সেটা হচ্ছে আদা বাটা আর একটা হচ্ছে রাঁধুনি। ডালে অতিরিক্ত মশলা হলে তো ভালো লাগে না, কিন্তু তিতার ডালে আদা বাটে এবং রাঁধুনি বাটা দিলে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। তাই জন্য আমি অল্প একটু পেস্ট, মানে দুইটা একসঙ্গে বেটে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, ডালটা আমার এ পর্যায়ে আছে, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। তো এই ডালটা একদম গলে যাবে, তখন আমি ডালের কাঁটা দিয়ে ঘুটে তারপরে হচ্ছে পেঁপেটা দেব। বন্ধুরা সকলে দেখতে পাচ্ছ ডালটা অনেক গলে গেছে, তো আমি ডালের কাঁটা দিয়ে ঘুটে নিলাম। ডালটার কনসিস্টেন্সিটা আমি তোমাদের আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে একদম গলে ক্ষীরের মতো হয়ে গেছে। এরকম হতে হবে, না হলে কিন্তু তিতের ডালটার টেস্ট হবে না। তো এখন আমি এর ভিতরে পেঁপে দিয়ে দেব। এই ডালের ভিতরে আমার কিউব করে কাটা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এখন আমি নেড়ে দিব। মনে রাখবেন যে তিতার ডালটা কিন্তু মুগ ডালই সব থেকে বেশি টেস্টি হয়, এটা অন্য কোনো ডালে টেস্টি নয়। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিতার ডালে কোনো রকমের মরিচ ইউজ করা যাবে না, এটা শুধু ফোড়নের ক্ষেত্রে শুকনো মরিচ ফোড়ন দেওয়া যাবে, কিন্তু কোনো রকম মরিচ দিলে তিতার ডালের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো ই করব, করলাগুলো লবণ মাখিয়ে ভাজবো, ভেজে ডালের ভিতর দিব। কাঁচা করলা কখনই দেওয়া যায় না, তিতে নিলে করলাটা খুব সুন্দরভাবে ভেজে তারপরে দিতে হয়। তো এর জন্য আমি করলাগুলো ভাজা বসালাম। করলাগুলো আমি সুন্দর লাল করে ভাজবো। আর এদিকে আমার ডালটা গলে গেছে, এটা পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। ডালে সম্বার দেওয়ার জন্য আমি নিয়েছি এই হচ্ছে রাঁধুনির পাঁচফোড়নটা। এটা আমি তিতার ডালে পাঁচফোড়নের টেস্টটা অনেক সুন্দর আসে এবং সেন্টও খুব সুন্দর হয়, এই জন্য আমি পাঁচফোড়ন দিব। এই যে আমি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি এবং শুকনো মরিচ, এটা হচ্ছে ফোড়নের জন্য দিব। আর করলাটা ভাজা হচ্ছে, করলাটা খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে। আমার করলা ভাজা হয়ে গেছে, তো আমি এর ভিতর দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ।
আর এদিকে আমার ডালটাও পুরোপুরি হয়ে গেছে, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গুঁড়ো দেব, শুকনো মরিচ দিলাম, একটু মরিচটা একটু ভাজা ভাজা হবে, তারপর হচ্ছে পাঁচফোড়নটা দেব। করলাটা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর লাল করে ভেজেছি, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আমি হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালোভাবে হবে, তারপরে আমি আদা বাটা ও রাঁধুনি বাটা দিয়ে দেব। দিয়ে আমি ডালের ভিতর দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো, এদিকে ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি ডালটা দিয়ে দেবো। ডালটা একটু তল খাবে, দুই তিনটা বলক আসলে আমি ডালটা নামিয়ে ফেলবো। এই যে পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এই ডালটা খেতে যেরকম টেস্ট, গরমের দিনে অসাধারণ একটি খাবার সেটা হচ্ছে তিতার ডাল। এই ডালটা অসাধারণ লাগে খেতে, অসাধারণ। গরমের দিনে এই ডালটা করলা দিয়ে পেঁপে দিয়ে খুব ভালো লাগে, আর শীতের দিনে হচ্ছে লাউ দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু গরমের দিনে পেঁপে দিয়ে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা আমি টেস্ট করে দেখলাম ডালটা একটু লবণ লাগবে, তাই জন্য আমি একটু লবণ দিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার তিতার ডালের রেসিপি। আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, মুখে লেগে থাকার মতো একটি খাবার। বন্ধুরা রেডি হয়ে গেছে আমার তিতার ডালের রেসিপি, এটি স্বাদে গন্ধে খেতে অতুলনীয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন নতুন রেসিপি নিয়ে আগামী দিনও আপনাদের সঙ্গে দেখা হবে আশা করছি। ভালো থাকবেন সবাই।